আগের বছরের মতন এই বছরও এদিকে আমার পিছনে যত আছে সব জনজনে ওর মামির কোলে রয়েছে, কারণ আজকে দেখো পেছনে এই রাস্তার চারিদিকে আমার পিছনে যত আছে সব জনজোয়ার। এই জোয়ারটা আর কিছুই না, আজকে রথযাত্রা। তা রথযাত্রায় আমাদের এখানে প্রচুর প্রচুর আনন্দ হয়, কারণ এত পরিমাণে লোক, আর আমাদের যেখানে বাড়ি সেখানেই পাশাপাশি দুটি মন্দির আছে, সেই মন্দির দুটিতে দুটি রথ বেরোয়। তা একটা রথ চলে গেছে, আমরা মন্দির থেকে ভোগ প্রসাদ গ্রহণ করে আসার সময়ই দেখছি যে সে বেরিয়ে গেছে। আমরা এখন পাশে বড় মন্দির বলে, বড় মন্দিরের রথের সাথে এই যে পেছনে দেখছো বড় মন্দিরের রথ আসছে, মানে মন্দিরকে বড় মন্দির বলে একজন, একজন ছোটো মন্দির বলে, মন্দির ছোট বড় হয় না, জাস্ট এমনি সবাই লোককথা আর কি। তো এই যে পেছনে রথ আসছে, আমরা সবাই এই ওয়েট করছি সবাই মিলে, এই রথের সঙ্গে আমরা এখন যাব, আর যে রথটা আগে চলে গেছে সেই রথের সাথে ফিরবো। আমি আর আয়ুষ আগের বছরের মতন এই বছরও দুজনে ঠিক একসাথে একই সাথে একইভাবে আমরা ভিডিওতে রয়েছি। তো পেছনে ওই যে আমাদের রথ, এখন আমরা হেঁটে হেঁটে রথের সঙ্গে যাচ্ছি, বেশ আনন্দ লাগে রথে, কারণ এত লোকের সমাগম, এত লোকের সমাগম সেটা বলার মতন না। আমার পেছনটা, আমার পেছনটা দেখলেই বুঝতে পারছেন যে কী লোক, কী প্রচুর পরিমাণে লোক। এই যে আমার ভাগ্নি এবছর এসছে রথ দেখার জন্যে, ওর মামির কোলে রয়েছে, কারণ রথের দড়িতে পড়েছে টান। রথ এখন দেখার জন্য প্রচুর 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 মানুষের ভিড় চারিদিকে। এই দেখো রথের স্টার্টিং এখান থেকে, এই যে লোক যত আসছে এখন রথ, ওই যে পেছনে আলো দেখা যাচ্ছে, ওই আলোটা মানে ওই রথেরই কিন্তু লাইট জ্বালানো, সেই লাইটের সাহায্যে আমরা দেখছি যে না ঠিক আছে ওইখান থেকে রথ আসছে, আর আমরা রথের দড়ির সঙ্গেই প্রবেশ করব, অর্থাৎ রথের দড়ি ধরেই যাব, তাই জন্য অপেক্ষা করছি। দেখো প্রচুর 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 মানুষের সমাগম, মানুষের ঢল যেন রাস্তায় উঠছে পড়ছে, মানে আমাদের গ্রাম, আশপাশের গ্রাম, কোনো গ্রামের মানুষ কিন্তু দাঁড়ায় থাকে না, বাড়িতে থাকে না। যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রথের দুই দিক ছেড়ে সামনে চলে আসুন। আপনারা রথের দুই দিকে যারা রয়েছেন, উভয় দিকে যারা রয়েছেন বা পিছনে রয়েছেন, আস্তে আস্তে সামনে দিকে এগিয়ে আসুন, আস্তে আস্তে সামনে দিকে এগিয়ে আসুন। গাড়িগুলো পার করতে দাও, রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। এই রথ প্রভু টানছে, প্রভু আমাদের রথকে রথের দড়ি ধরে টানছে, রথের দড়ি ধরে টানছে, আমাদের রথকে নিয়ে যাও জীবনের রথ। এই রথ টানলে প্রভু বসে, প্রচুর প্রচুর পুণ্যের যাত্রাপথে আমাদের একটা ব্রিজ বাধা, ঠিক সেই বৃষ্টি থেকে নামবার সময় আরও ভালোভাবে বুঝতে পারলাম এ তো জনসমুদ্র, জনজোয়ার এসেছে, এত মানুষ, এত মানুষের সমাগম, সত্যি দেখে আজ মুগ্ধ হয়ে যাচ্ছি, খুব 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 ভালো লাগছে। আমার নিজেরই খুশি হচ্ছে যে আমি এই রকম একটা রথযাত্রায় নিজে অংশীদার অর্থাৎ ভাগিদার হতে পেরেছি পুণ্য অর্জনের। সত্যি দিনটা খুব ভালো। এখন এই মুহূর্তটা আমাদের কাছে সবচেয়ে বেশি আনন্দের হয়েছিল, কারণ আমাদের এই মন্দিরের রথটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক একটা মুহূর্তে এসেছিল, সেই মুহূর্ততে আর একটি অর্থাৎ পাশের মন্দিরের ঠিক পার্শ্ববর্তী মন্দিরের রথটাও সামনে থেকে আসছে, ওই যে দেখা যাচ্ছে তার আলো। এখন এই মুহূর্তটা সত্যি আনন্দ
দু দুটো রথ পাশাপাশি একে অপরকে অতিক্রম করবে, সত্যি আনন্দের। আজ একটু সৌভাগ্য হলো রথের পেছন ধরে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সবাই তো রোদরে ধরে টানে, তাই আমি ভাবলাম একটু দেখি সবাই পেছন যখন ঠেলছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় বলভদ্রা, জয় সুভদ্রা। হয়তো চাইছিলাম আর একটু পুণ্য অর্জনের, সেই কারণবশতই সৌভাগ্য হলো জগন্নাথ দেব যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটি পরিষ্কার করার। এই সৌভাগ্যের জন্যে আমি সত্যিই আজ খুবই আনন্দিত যে জগন্নাথ দেবের রাস্তা পরিষ্কার করছি। খুব খুব এই একটা ভালো মুহূর্ত আমার কাছে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। পুরীতে যাওয়ার সৌভাগ্য হবে কিনা জানি না। মোহন রাজের মন্দির একান্ত ভাবে কামনা করে।